अष्टम श्रेणी कृषि शिक्षा विषय शिक्षार्थी ऑनलाइन शिक्षा कार्यक्रम तुम्हारे सबा स्वागत। आज के कृषि शिक्षा विषय संशोधित सिलेबस आलोक तृतीय अध्याय कृषि उपकरण नहीं आलोचना कर। अध्याय कृषि उपकरण अर्थात तुम्हारा जान कृषि उपकरण हे मटी तर बीज तर सार ये तीनटे उपकरण কিভাবে আমরা তৈরি করব। প্রথমে আমি আলোচনা করব এই তৃতীয় অধ্যায়ে কৃষি উপকরণের পার্ট এক নিয়ে। পার্ট এক হচ্ছে নার্সারিতে বীজ বপনের উপযুক্ত মাটি প্রস্তুত। অর্থাৎ প্রথমে আজকে আলোচনা করছি মাটি কিভাবে প্রস্তুত করা হয় বীজ উৎপাদনের জন্য, চারা উৎপাদনের জন্য নার্সারিতে বীজ বপনের উপযুক্ত মাটি প্রস্তুত। তাহলে তোমরা জানো ইতিমধ্যে জেনেছ কৃষি উপকরণ বলতে আমরা কি বুঝি। কৃষি উপকরণ হচ্ছে মাটি, তারপরে বীজ, উত্তম বীজ, তারপরে হচ্ছে সার। তাহলে চলো আমরা মাটি প্রস্তুতের নিয়মগুলি আমরা শিখি। আমরা জানি বীজতলায় বীজ বপনে চারা উৎপাদন করা হয়। বীজতলার মাটি ভালোভাবে প্রস্তুত না করে বীজ বপন করলে ভালো চারা উৎপন্ন হয় না। যদি আমরা যথাযথভাবে মাটিকে প্রস্তুত না করি তাহলে সেই মাটিতে বীজ বপন করলে ভালো চারা উৎপাদন করা সম্ভব হবে না। বীজতলার মাটি প্রস্তুত করার জন্য যে যে উপকরণ লাগবে তা হলো কি জানো, বীজতলার মাটি প্রস্তুত করার জন্য কি কি উপকরণ লাগবে। এক, জমি, খুঁটি, জায়গা মাপার ফিতা, কোদাল, জৈব ও অজৈব সার ইত্যাদি। আমাদের দেশে দুই ধরনের বীজতলা তৈরি করা হয়। কয় ধরনের? দুই ধরনের। এক হচ্ছে শুকনো বীজতলা, দুই হচ্ছে ভেজা বীজতলা। আমি আবারও বলছি দুই ধরনের বীজতলা তৈরি করা হয়, শুকনো বীজতলা, ভেজা বীজতলা। শুকনো বীজতলায় সরাসরি বীজ বপন করা যাবে, তবে ভেজা বীজতলার ক্ষেত্রে মাটি পানি ধারা ভিজিয়ে কাদা করে সমান করতে হবে। আমরা দেখতে পাই কিন্তু যে ধানের চারা রোপণ করে এটা কিন্তু ভেজা বীজতলায়। হ্যাঁ, প্রথমে দেখবা জমিকে মানে মাটিগুলি পানি দিয়ে কাদা মুক্ত করে ফেলে, তারপরে সেখানে কিন্তু ধানের চারাগুলি বপন করা হয় বা বীজগুলি ছিটিয়ে দেওয়া হয়। অতপর বীজ বপন করতে হবে। তাহলে বীজতলার মাটি প্রস্তুতের কিছু নিয়ম আছে শিক্ষার্থীরা, অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের এই নিয়মগুলি হচ্ছে এখানে ১২টি। এই ১২টি নিয়মগুলি ফলো করলে, অনুসরণ করলে তাহলে আমরা সহজেই বীজ উপযুক্ত মাটি, বীজ বপনের জন্য উপযুক্ত মাটি তৈরি করতে পারবো, প্রস্তুত করতে পারবো। আর উপযুক্ত মাটি হলে সেখানে অবশ্যই ভালো চারা উৎপাদন হবে। তাহলে এক নম্বর নিয়ম হচ্ছে বীজতলার চারপাশে ৩০ সেন্টিমিটার চওড়া ও ১৫ সেন্টিমিটার গভীর নালা তৈরি করতে হবে। অর্থাৎ প্রথম পদক্ষেপ কি, বীজতলার যে চারপাশে, হ্যাঁ, ৩০ সেন্টিমিটার চওড়া, ১৫ সেন্টিমিটার গভীরে নালা তৈরি করতে হবে। দুই নম্বর পদক্ষেপ হচ্ছে বীজতলার মাটি ২০ থেকে ২৫ সেন্টিমিটার উঁচু করতে হবে। অর্থাৎ ২০ থেকে কত ২৫ সেন্টিমিটার পরিমাপটা কিন্তু মনে রাখতে হবে, উঁচু করতে হবে। তিন নম্বর পদক্ষেপ হচ্ছে ১৫ থেকে ২০ সেন্টিমিটার গভীর করে বীজতলার মাটি চাষ করতে হবে। অর্থাৎ বীজতলার মাটিটাকে চাষ করতে হবে কত সেন্টিমিটার গভীর করে? ১৫ থেকে ২০ সেন্টিমিটার। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ পার্টিসিপেন্ট দুইজনকে দেখা যাচ্ছে, মনোযোগ দিয়ে শোনো। চতুর্থ পদক্ষেপ হচ্ছে এ অবস্থায় মাটি ২ থেকে ৪ দিন না রেখে দিবা। রেখে দিলে কি হবে জানো, মাটিতে রোদ লাগবে, পোকামাকড় বের হয়ে যাবে ওই মাটি থেকে। বের হয়ে গেলে পাখি, বিভিন্ন পাখিরা খেয়ে ফেলবে, অর্থাৎ পোকামাকড় মুক্ত মাটি তৈরি হবে। ৫ নম্বর পদক্ষেপ হচ্ছে
এরপর ঘাস মানে ওই বীজতলার মাটিতে ঘাস শিকড় পাথর এগুলি বেছে ফেলে দিতে হবে। ষষ্ঠ পদক্ষেপ হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, মাটি এঁটেল হলে অন্য জায়গা থেকে দোআঁশ মাটি এনে বীজতলায় মেশাতে হবে। যদি মাটিটা এঁটেল হয়, আমরা জানি বিভিন্ন ধরনের মাটি মাটি থাকে, এঁটেল মাটি হলে দোআঁশ মাটি এনে মেশাতে হবে, কিন্তু বেলে মাটি হলে জৈব পদার্থ ও দোআঁশ বা এঁটেল মাটি যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। সপ্তম পদক্ষেপ হচ্ছে বৃষ্টির পানি বা বাতাসে মাটি সরে যেতে পারে, এই কারণে আমরা কি করবো, বীজতলার যে বীজতলার চারপাশে ছিদ্রযুক্ত ইট অথবা অন্য কিছু ঘিরে দিয়ে ঘিরে দিলে ওই মাটিগুলি বীজতলার মাটিগুলি সরে যাবে। তাহলে কি ছিদ্রযুক্ত ইট দিলে সবচেয়ে ভালো হয়, ছিদ্রযুক্ত, তাহলে দেখবেন বীজতলার মাটিগুলি সরে যাবে বাতাসে বা পানিতে। অষ্টম পদক্ষেপ কি প্রিয় শিক্ষার্থী, বীজতলার দলা বা ঠেলা ভেঙে ঝুরঝুরা করে মাটি সমান্তর করে দিতে হবে বীজতলার মাটি। নবম পদক্ষেপ হচ্ছে বীজ বপনের 10 থেকে 12 দিন আগে বীজতলায় আমরা কি করবো জানো, টিএসপি এমওপি ও পচা শুকনো গোবর বা আবর্জনা সার মিশিয়ে দিতে হবে। কতদিন আগে? বীজ বপনের 10 থেকে 12 দিন আগে। এই এই নিয়মগুলি যদি আমরা ফলো আপ করি তাহলে আমাদের বীজতলা মাটি প্রস্তুতটা উপযুক্তভাবে হবে। নবম পদক্ষেপ কি, নার্সারি আকার অনুযায়ী আমরা সার প্রয়োগ করবো। নার্সারির জমি যদি বড় হয় তাহলে সার বেশি লাগবে, বীজতলা যদি ছোট হয় তাহলে সার কম লাগবে। 11 নম্বর পদক্ষেপ হচ্ছে বীজতলার মাটিতে পোকা বা রোগ জীবাণু থাকতে পারে, তাই কিছু খড় বিছিয়ে দিয়ে তাতে আগুন দিয়ে পুড়িয়ে দিলে মাটি কিছুটা জীবাণু মুক্ত হবে। অত্যন্ত সুন্দর পদক্ষেপ, অর্থাৎ বীজতলার মাটিতে যাতে কোনো ধরনের জীবাণু না থাকে তাহলে কি করবো আমরা, খড় কিছু পিছিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিব, তাহলে ওই বীজতলার মাটিতে কোনো ধরনের জীবাণু মুক্তটা হবে। 12 নম্বর সর্বশেষ পদক্ষেপ হচ্ছে মাটি শোধনের জন্য গ্যামাক্সিন বা ফরমালডিহাইড জাতীয় রাসায়নিক পদার্থ প্রয়োগ করা যেতে পারে। আমরা এই 12টা যদি পদক্ষেপ গ্রহণ করি তাহলে আমরা উপযুক্ত বীজতলা তৈরি করতে পারবো, মাটি উপযুক্তভাবে প্রস্তুত করতে পারবো। অর্থাৎ যে মাটিতে বীজ বপন করলে আমরা উত্তম চারা গাছ পাব, তাহলে উত্তম চারা গাছের জন্য কি নিশ্চয়ই আমরা এই পদক্ষেপগুলো নিব। এরপরে যখন এইভাবে বীজতলার মাটিটা তৈরি হয়ে যাবে, ইচ্ছা করলে আমরা ওই বীজতলাতেও চারা বীজ বপন করতে পারবো, অথবা পলি ব্যাগে ওই মাটিগুলি ভরবো। কীভাবে ভরবো, প্রথমে ওই বীজতলার মাটিটা চালনি দিয়ে আমরা কি করবো, চেলে ঠেলা মুক্ত করবো, অর্থাৎ ঠেলাগুলি বাদ দিব, ওই গুড়িগুলি আমরা নিব, তারপর নির্ধারিত মাপের পলি ব্যাগে ওই মাটিগুলি ভরাট করবো। তাহলে পলি ব্যাগে মাটি পেয়ে গেলাম উপযুক্ত মাটি, সেখানে যদি আমরা বীজ বপন করি তাহলে পলি ব্যাগেও আমাদের চারা উৎপাদন হবে। তাহলে এই হচ্ছে প্রিয় শিক্ষার্থী শিক্ষা উপকরণের মধ্যে না তোমাদের পার্ট এক, এই সংশোধিত সিলেবাসে পার্ট এক আছে, কিন্তু এখানে পার্ট আছে মোট 9টার মধ্যে তোমাদের সংশোধিত সিলেবাসে এই একটি আছে আর বাকিগুলি নেই। তাহলে তোমরা এই পার্ট একটা তৃতীয় অধ্যায় থেকে ভালোভাবে কি করবা, করে ফেলবে। এখন চলো আমরা চতুর্থ অধ্যায় পার্ট এক নিয়ে আলাপ করব। তোমাদের চতুর্থ অধ্যায় না পার্ট এক আছে, পার্ট দুই আছে, দুইটা পার্ট, কিন্তু আমি আজকে পার্ট এক নিয়ে আলাপ করবো। তাহলে আসো এই চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে এই চতুর্থ অধ্যায়ের ইয়াকি কৃষি ও জলবায়ু লেখ, কৃষি ও জলবায়ু, এখানে আমরা পার্ট এক নিয়ে আজকে আলোচনা করব। কৃষি ও জলবায়ুর মধ্যে পার্ট এক হচ্ছে ফসল উৎপাদনে প্রতিকূল পরিবেশ, এই ফসল উৎপাদনে প্রতিকূল পরিবেশ
প্রিয় শিক্ষার্থীরা, এখন তো জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ প্রতিকূলতা বাড়ছে, এই কারণে প্রতিকূলতাগুলো কি কি হতে পারে এটা যদি আমরা জানি, শেষে আমরা জানবো এই প্রতিকূল পরিবেশে আমরা কিভাবে ফসল উৎপাদন করব। তাহলে পাঠ একে আমাদের আলোচনার বিষয়টা কি প্রিয় শিক্ষার্থী? ফসল উৎপাদনে প্রতিকূল পরিবেশ। তাহলে প্রতিকূল পরিবেশ বলতে কি বুঝো? এটার উত্তর আমি বলছি, 54 পৃষ্ঠায় আছে, তোমরা একটু দাগ দাও। জলবায়ু ও পরিবেশগত উপাদান স্বাভাবিক থাকলে প্রিয় শিক্ষার্থী, জলবায়ু পরিবেশগত উপাদান স্বাভাবিক থাকলে ফসলের বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিকভাবে হয়ে থাকে। তবে প্রকৃতি সবসময় স্বাভাবিক থাকে না, কিছু কিছু অঞ্চলে উৎপাদন মৌসুমে ফসলকে জলবায়ু ও পরিবেশগত নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই অবস্থাকে বলা হয় প্রতিকূল পরিবেশ। এ ধরনের অবস্থায় ফসল জৈব রাসায়নিক ও শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। একে ফসলের অভিযোজন ক্ষমতা বলে। ফসলের অভিযোজন ক্ষমতা হচ্ছে কি? মানে মনে করো, আগে আমাদের এই বাংলাদেশে বেশি গরমও ছিল না, বেশি শীতও ছিল না, নাতিশীতোষ্ণ অঞ্চল, শীতকালে শীত ছিল, গরমকালে মোটামুটি একই রকমের গরম, এখন অতি গরম, গরমকালে অতি গরম পড়ে না, উত্তাপ বেড়ে গেছে না, অতি বৃষ্টি, অতি বন্যা, তো এই সমস্ত প্রতিকূলতার মাধ্যমে অনেক সময় ফসল কি অ্যাডাপ্টেশন পাওয়ার অভিযোজন ক্ষমতা অর্জন করে, এটাকে বলা হয় অভিযোজন ক্ষমতা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানবো এখন জলবায়ু এবং পরিবেশের মধ্যে কোন কোন উপাদানগুলো ফসল উৎপাদনের জন্য প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে। প্রথমে আমরা আসি জানবো প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদানগুলোর মধ্যে কি আছে জানো? চারটা জলবায়ুগত প্রতিকূলতা। এক নম্বর হচ্ছে বন্যা। এখন বন্যা দেখা দেয়, বন্যা বা জলাবদ্ধতা, এই বন্যা বা জলাবদ্ধতা এখন আগের থেকে আমাদের বাংলাদেশে এখন কিন্তু বন্যা বেশি দেখা দেয়, তাহলে এটা একটা প্রতিকূল জলবায়ুগত প্রতিকূল পরিবেশ। দুই নম্বর হচ্ছে অনাবৃষ্টি বা খরা। অনাবৃষ্টি মানে বৃষ্টিকালে, বৃষ্টির সিজনে, রেইনি সিজনে বৃষ্টি হয় না, অথবা গরমকালে খরা বেশি হয়, কি বলো না? এগুলি আমাদের জলবায়ুগত প্রতিকূলতা। আর উচ্চতা, উচ্চতা মানে গরম বেশি, অথবা নিম্নতা, শীতকালে শীত বেশি, নিম্নতা, এইগুলো হচ্ছে কি জলবায়ুগত প্রতিকূলতা প্রিয় শিক্ষার্থী। আর পরিবেশগত প্রতিকূলতা কি জানো? পরিবেশগত প্রতিকূলতা, পরিবেশগত প্রতিকূলতা হচ্ছে এক, মাটির লবণাক্ততা বেড়ে যাচ্ছে, মাটির লবণাক্ততা, মাটির লবণাক্ততা কিভাবে বাড়ছে? এই যে ঘূর্ণিঝড়ের কারণে, হ্যাঁ, উপকূল সমুদ্রের পানি স্থলভূমিতে প্রবেশ করছে, অনেক কৃষি জমি লবণাক্ত পানিতে ডুবে যায়, ভরে যায়, তাহলে লবণাক্ততা আমাদের কৃষি জমিকে গ্রাস করছে, কারণ মাটিতে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি। দুই হচ্ছে কি, মাটিতে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি। এটা কিভাবে হয় জানো? আমাদের কৃষকরা অনেকেই সচেতন নয়, শিক্ষা কম, হ্যাঁ, সচেতনতা কম, এই কারণে অনেক সময় না জমিতে অতিরিক্ত সার দিয়ে দেয়, তো অতিরিক্ত সার দিয়ে দিলে এখানে অনেক সময় মাটিটা কি হয় জানো, বিষাক্ত রাসায়নিকটা বেশি হয়ে যায়, মানে সারটা এক ধরনের সেখানে রাসায়নিকের উপাদান থাকে, তো মাটিতে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি, এটাও একটা প্রতিকূল ইয়া পরিবেশগত প্রতিকূলতা। তিন হচ্ছে বাতাসে বিষাক্ত গ্যাসের উপস্থিতি। বাতাসে বিষাক্ত গ্যাসের উপস্থিতি, যেমন এই যে বাতাস দূষিত হয়ে পড়েছে, আগে বাতাসটা ছিল নির্মল, সেখানে বিষাক্ত গ্যাস ছিল না, অনেকটা
এখন কিন্তু বিষাক্ত গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে আমরা বলতে পারি বাতাসের যে বিষাক্ত গ্যাসের উপস্থিতি এটাও পরিবেশগত প্রতিকূলতা, এই তিনটাই প্রতিকূলতা। আমি আবার বলছি, মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, মাটিতে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে, বাতাসে বিষাক্ত গ্যাসের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। এখন এই প্রতিকূলতার মধ্যেও কিভাবে আমরা ফসল উৎপাদন করতে পারবো সেই কৌশলগুলি আমরা পরবর্তী পাঠে শিখব। এখন আসো প্রিয় শিক্ষার্থী, এরপরে যে 54 পৃষ্ঠে আছে, বাংলাদেশের কৃষিতে প্রতিকূল পরিবেশজনিত সমস্যা অনেক আগে থেকেই ছিল, বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিকূল পরিবেশজনিত সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের কৃষি খাতে তিনটি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। কয়টি? তিনটি। কি কি? এক, খরা। এখন খরা বেশি হচ্ছে। এখন আমাদের বাংলাদেশে কি দেখা যাচ্ছে? বেশি খরা। দুই নম্বর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লবণাক্ততা, জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে সমুদ্র উপকূলীয় জমিগুলিতে লবণাক্ততা। যেমন তুমি দেখো না, আমাদের তো সমুদ্র উপকূল, সেই টেকনাফ থেকে একেবারে খুলনা সাতক্ষীরা পর্যন্ত, না এই বিশাল যে উপকূলীয় এলাকা, এখানে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। আর সমুদ্রের পানি কিন্তু ভিতরে এখন ফুটে যায় বিভিন্ন ঘূর্ণিঝড়ের কারণে। হ্যাঁ, এই তারপরে তিন নম্বর যেটা আমাদের মানে পরিবেশগত সমস্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে, সেটা হলো বন্যা ও ঘূর্ণিঝড়। তিন, বন্যা ও ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় এখন ঘন ঘন হয়, খেয়াল করেছো শিক্ষার্থীরা? এই যে কিছুদিন আগে শীতল হচ্ছে, হ্যাঁ শীতল হয়ে গেল, তারপরে আমরা প্রতি বছরই তো আমাদের ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা থাকে এবং ঘন ঘন হচ্ছে। তাহলে এই তিনটা হচ্ছে বাংলাদেশের এখন পরিবেশগত ফসল উৎপাদনে প্রতিকূল প্রতিকূল পরিবেশ যেটা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই তিনটাকে আমি আবার বলছি, খরা, খরা মানে কি? অতিরিক্ত গরম, মানে জলবায়ুর তাপমাত্রা বেড়ে গেছে। দুই, লবণাক্ততা, উপকূলীয় এলাকার জমিগুলোতে আগে কৃষি কাজ করা যেত, হ্যাঁ উর্বর জমি ছিল, এখন সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে লবণাক্ততা বেড়ে যাচ্ছে। তিন, বন্যা ও ঘূর্ণিঝড় বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তাপ বৃদ্ধি পাচ্ছে। উত্তর পশ্চিমাঞ্চল মানে কি? অর্থাৎ এই তোমার সিলেট, হ্যাঁ ময়মনসিংহ, রংপুর, হ্যাঁ দিনাজপুর, এই সাইডগুলি উত্তর পশ্চিমাঞ্চল, এগুলিতে কি, এগুলিতে কি জানো তাপ বৃদ্ধি পাচ্ছে। তোমরা খেয়াল করে দেখবা গরমকালে কিন্তু এইসব অঞ্চলে খরা দেখা দেয়, বৃষ্টিপাত অনিয়মিতভাবে হয় খরা হলে, বরম মৌসুমে ও আমন মৌসুমে খরার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টি নির্ভর আমন মৌসুমে সাধারণত চাষিদের সেচ দেওয়ার কোনো পূর্ব প্রস্তুতি থাকে না। আমি আবার বলছি, আমন ধান যখন কৃষকরা আমাদের দেশে চাষ করে তখন কিন্তু বৃষ্টির মৌসুম থাকে, তো স্বাভাবিকভাবে কৃষকেরা আশা করে বৃষ্টি পড়বে, বৃষ্টির পানি দিয়েই আমরা ধান চাষ করব, আমন ধান চাষ করব। কিন্তু এই খরার ফলে পর্যাপ্ত বৃষ্টি পড়ে না, বৃষ্টিটা অনিয়মিত হয়, অল্প পরিমাণ হয়, তো ফলে কি হয়, ফলন হ্রাস পায়, হ্রাস পাচ্ছে, কাঙ্ক্ষিত ফলন হচ্ছে না। তারপরে আরেকটা, বাংলাদেশে বরিশাল ছিল একসময় শস্য ভাণ্ডার, এটা তোমরা জানো, বরিশালকে বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হতো। এখন সেই বরিশাল কিন্তু খাদ্য ঘাটতি এলাকা, সেখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ শস্য উৎপাদন হচ্ছে না। কেন? মাটি ও পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 10 লাখ হেক্টর আমন আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে, কম না কিন্তু 10 লাখ হেক্টর জমি, অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হচ্ছে যেমন বরিশাল, পটুয়াখালী, মানে সমুদ্র উপকূলীয়, খুলনা, সাতক্ষীরা, এগুলি এই ভয়াবহ বন্যায়। তারপরে দেখো তৃতীয় আশঙ্কার কথা কি বলেছিলাম, বন্যা ও ঘূর্ণিঝড়। ভয়াবহ বন্যায় 2007 সালে দেশের প্রায় 60% এলাকা প্লাবিত হয়। কত পার্সেন্ট?
মানে পুরো বাংলাদেশের 60% এলাকা, সম্পূর্ণ বাংলাদেশের 60% এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত প্লাবিত হয়। বন্যায় আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়। বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার আগাথানে, মানে বন্যা যেতে না যেতে আবার আগাথানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়, যেটা তোমরা অনেকেই শুনেছ সিড। তাহলে কি, একদিকে বন্যা আরেকদিকে ঘূর্ণিঝড়, এগুলি এখন আমাদের দেশে বাংলাদেশে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, প্রতিকূল পরিবেশ। এই তা এই ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় প্রায় 13 লক্ষ টন এই ঘূর্ণিঝড় এবং বন্যায়। বাংলাদেশ একটি জনবহুল দেশ, আমরা সবাই জানি। এদেশে প্রতি বছর অন্তত 1% হারে না আবাদি জমি কমে যাচ্ছে, যেহেতু জনবহুল। হ্যাঁ, দেশের আয়তন তুলনায় জনসংখ্যা অনেক বেশি, এই কারণে আমি আবার বলছি, প্রতি বছর কত পার্সেন্ট আবাদি জমি কমে যাচ্ছে? 1%। আবাদি জমি মানে যে জমিতে আবাদ করা হয়, চাষ করা হয়। পক্ষান্তরে এই 1% আবাদি জমি কমে যাচ্ছে, পক্ষান্তরে 1.39% জনসংখ্যা বাড়ছে। তাহলে একদিকে আবাদি জমি 1% করে কমছে, আবার আরেকদিকে 1.39% করে জনসংখ্যা বাড়ছে। তাহলে ফল কি হলো? জমি কমছে, আমাদের জমি কমছে, জনসংখ্যা বাড়ছে। অন্যদিকে প্রতিকূল পরিবেশের মোকাবেলাও করতে হচ্ছে, বন্যাকে মোকাবেলা করা, ঘূর্ণিঝড়কে মোকাবেলা করা, না তারপরে লবণাক্ততা যে সমস্যা সেটাকে ফেস করা, তারপর অতি খরাগুলি খরার সময় যে সমস্যা এটাকে ফেস করা। এই এমন অবস্থায় বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে আমাদের প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের কলা কৌশল জানতে হবে, প্রিয় শিক্ষার্থীরা। তাহলে পাঠ একে আমরা আজকে কি আলোচনা করলাম, চতুর্থ অধ্যায়ের বিষয়টা কি ছিল? কৃষি ও জলবায়ু, অর্থাৎ আমাদের কৃষিভিত্তিক বাংলাদেশ। এখনো বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান অনেক বেশি। এখন এই কৃষকেরা, যে আমাদের যে কৃষকেরা কৃষি উৎপাদন করবে, কিন্তু তার জন্য তো জলবায়ু পরিবর্তন জনিত একটা প্রতিকূল পরিবেশ, এই পরিবেশগুলি কি, খরা, বন্যা, ঘূর্ণিঝড়, হ্যাঁ, তারপর লবণাক্ততা, এই সমস্যাগুলি সম্পর্কে আমরা জানলাম। এখন এই সমস্যার মধ্যেও কিভাবে আমরা বেশি ফসল উৎপাদন করব, সেই কৌশল সম্পর্কে তোমরা জানবে পরবর্তী পাঠে। এই প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পাঠ হচ্ছে 2, এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে, যদি কৃষি শিক্ষা বিষয়ের ক্লাস পাই, তাহলে আমি তোমাদেরকে পাঠ 2 এটা নিয়ে আলাপ করবো। সেই পাঠে তোমরা শিখতে পারবে খরা অবস্থায় ফসল উৎপাদনের কৌশল। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, মানে একদিকে সমস্যা, আবার আরেকদিকে সমস্যা থেকে আমরা কীভাবে উত্তরণ করতে পারবো, সেই কৌশলও আমাদের পরবর্তী পাঠে তোমরা শিখবে, পাঠ 2। তাহলে আজকে আমার মনে হয় তোমাদের এই পাঠ এখানে শেষ করা হলো। আমি আলোচনা করলাম 3 অধ্যায় কৃষি উপকরণ, এবং কৃষি উপকরণের মধ্যে পাঠ 1 নিয়ে আলোচনা করেছি, এবং এখান থেকে কিন্তু তোমরা পরবর্তী অ্যাসাইনমেন্টের বিষয়গুলি পাবে। হ্যাঁ, এই 3 অধ্যায়ে আমরা আলোচনা করেছি কি, কৃষি উপকরণের পাঠ 1, অর্থাৎ বীজতলায় উত্তমভাবে মাটি প্রস্তুতের নিয়মাবলী আমরা শিখেছি। তারপর আমরা এখন শিখলাম 4th অধ্যায়ে কৃষি ও জলবায়ু, এই অধ্যায়ের পাঠ 1, অর্থাৎ ফসল উৎপাদনে বাংলাদেশে যে জলবায়ুগত প্রতিকূলতা আর পরিবেশগত প্রতিকূলতাগুলো কি কি, সমস্যাগুলো কি কি, এবং বাংলাদেশে এখন বিশেষ করে আশঙ্কাজনকভাবে কি প্রতিকূল পরিবেশগুলি আমরা ফেস করি। আমি আবারও বলছি, খরা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে জমিতে, তারপরে ঘন ঘন বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে। এখন এই সমস্যা মোকাবেলা করে কীভাবে আমরা বেশি ফসল উৎপাদন করতে পারবো, সেই কৌশলগুলি আমরা পরবর্তী পাঠে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমি বলবো তোমাদেরকে পাঠ 2টা ভালো মতো পড়বা, কারণ এই 2টা পাঠ থেকে না পরবর্তী অ্যাসাইনমেন্ট তোমরা অ্যাসাইনমেন্টের বিষয়গুলি পাবে।
প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে অনলাইন শিক্ষা কার্যক্রম কৃষি শিক্ষা বিষয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখানেই শেষ হলো। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।